welcome back to the channel Dreaming with Mascot. তো অনেকদিন পর তোমাদের সাথে কথা হচ্ছে, আমি অনেকদিন পরে ব্লগ করছি। তো এখন একটা জায়গায় যাচ্ছি, বেসিক্যালি আমার একটা জিনিস নেওয়ার ছিল অনেকদিন ধরে, তো সেটাই আনতে যাচ্ছি, পরে তোমাদেরকে ডিটেইলসে সব কিছু বলছি। পারপাসে এসেছিল সেটা হয়ে গেছে, এইটা নেওয়ার ছিল। তো খুব ভালো এক্সপেরিয়েন্স ছিল দাদার সাথে মিট করে। তো আমি একবার লাস্টের ভিডিওতে দেখিয়ে দেবো। তো আমাদের এখানে ডেফিনেটলি আমরা রয়্যাল অর্কিডে এসেছিলাম এখান থেকে। তো এখানে আমাদেরকে মানে বুফে খাইয়েছে, তো সেটা খুবই একটা মজা। তো তো দাদা এটা সব বাইক চালানো হচ্ছে, বাইক প্র্যাকটিস। আমরা রয়্যাল অর্কিড থেকে চলে এসেছি বেলেন্দুরে, এখন সৃজনের সেই যে পিজিতে থাকতো সেই পিজির ওখানে সৃজন এখন খাচ্ছে চকলেট লাচ্ছি। সিজলিং ব্রাউনি নাকি? এই যে সৃজনের মুখে হাসি, ও সিজলিং ব্রাউনি দেখে। চকলেট ফাজ এসছে, এটা আমার প্রিয়। আর এগুলো হচ্ছে সৃজনের প্রিয় যেগুলো খাচ্ছে। লাস্তিটা আমার একদমই পছন্দ হয়নি, এটা ভালো ছিল, খারাপ না মোটামুটি, বাট আমার এটাই ভালো লাগে। মন দিয়ে খাচ্ছে দেখো, যাচ্ছে ঠিক কথা। এখানে খুব কম দাম এগুলো খাবারগুলো, অনেক কিছু কস্টলি আবার অনেক কিছু চিপও আছে। এটা ঠিক কথা। কি এটা নাম কি ভাই? সৃজন এই নিয়ে 4 নম্বর জিনিস খাচ্ছে, আমি বুঝতে পারছি না, ও বুফে খেয়ে এলো তারপর আবার খাচ্ছে। আচ্ছা ডিটক্স ওয়াটার খাচ্ছে, আমি একটাই খাচ্ছি। যে পুরো ব্লগ করবো, কিন্তু কালকে একদমই হয়ে ওঠেনি, কারণ আমরা দাদাইদের বাড়িতে গেছিলাম বাইকটা সৃজনের বাইকটা রেখে আসতে। ওখানে ওদের যেহেতু গাড়ির পার্কিং আছে নিজস্ব, তো সেইখানে রাখা খুব সুবিধা, কারণ ওদের একটা স্কুটি থাকে ওখানে, তো আমাদের একটা বাইক রাখলে কোনো প্রবলেম হতো না। তো এখানে তো অনেকগুলো বাইক থাকে, তো স্ক্র্যাচ হয়ে যেতে পারতো, সেই জন্য আর কি আমরা ওখানেই রাখার ডিসিশন নিলাম। আর ওরা যে গোয়া গেছিলো দাদাইরা, তো ওখান থেকে আমাদের জন্য অনেক গিফট এনেছে, তো বাকিগুলো আমি সব প্যাকিং করে নিয়েছি। আর যেটা লাগিয়ে রেখেছি সেটা হচ্ছে ফ্রিজ ম্যাগনেট, খুব পছন্দ হচ্ছে আমার, নর্মালি ফ্রিজ ম্যাগনেট খুব পছন্দ, সেটা তোমাদেরকে দেখাচ্ছি। আর বাড়ির অবস্থা পুরো মেসড আপ হয়ে আছে, আজকে লাস্ট দীপা আসবে, তো ওকে আমি কালকে ফোন করে দিচ্ছি, আজকে একটু হাতে টাইম নিয়ে আসতে, আজকে ওকে একটুখানি পরিষ্কার সমস্ত কিছু করে দিতে হবে, কারণ আমরা তো থাকবো না, সেই জন্য একটু পরিষ্কার করে সব গুছিয়ে গেছি, একবারে ভালো করে চলে যাব। তোমাদেরকে ম্যাগনেটগুলো দেখাই। দেখো এই গোয়া ম্যাগনেটটা এটা এনে দিয়েছে, এই আমার ম্যাগনেট তো খুবই পছন্দ, তাই এখানে এখন আমার 5টা ম্যাগনেট হয়ে গেছে টোটাল। আমরা ফুল রেডি হয়ে গেছি, একদম পুরোপুরি রেডি, লাগেজ নিচে গাড়ি, হ্যাঁ কলকাতার জন্য চলে যাচ্ছি। একবার একটুখানি বাইরেটা লাস্ট একটু তোমাদেরকে দেখিয়ে দিই, বাড়িটা গাড়ি দাঁড়িয়ে আছে, 4:30 বেজে গেছে, আমাদের ফ্লাইট আছে আজকে 10:15 সময়, তো এখানে এই টাইমে একটু জ্যাম হয়, তো একটু আগেই বেরোচ্ছি, প্লাস ওখানে খাওয়া দাওয়া করতে হবে। হ্যাঁ খাবার টাবার দেখো আমরা অর্ডার করে প্যাক করে গাড়িতে খেতে খেতে যাবো, সব নেওয়া হয়ে গেছে, তোমাদেরকে একবার লাস্ট বাড়িটা দেখিয়ে দিই। দেখো অনেক কিছুই আছে, বাট অনেকটা ফাঁকা ফাঁকা হয়ে গেছে, এই লাস্ট দেখে নাও, বাবারে পড়েই যাচ্ছে রুম ট্যুর। ও ঠিক আছে থাক, এখন এই সমস্ত যাচ্ছি, আর টিভি একদম ঢেকে দিয়েছি, আর তোমাদেরকে দেখালাম আমি, এই যে সব একদম সুন্দর করে হয়ে গেছে, সোফাটা শুধু ঢাকা হয়নি। খাবার নিলি? থিরুমালেশ্বর রেসিডেন্সি সেকেন্ড ফ্লোর, এখন চলে যাচ্ছি। 1 মাস আগে এখানে এসেছিলাম, এখন যাচ্ছি, মনটা তো একটু খারাপ করছেই, কারণ সব কিছু নিজেদের ছিল, তো যাই হোক এখন কলকাতা যাচ্ছি, সেটার একটা আনন্দ আছে। চলো আমাদের খাবার যেটা খেতে পারিনি এখন খাচ্ছি, এখানে র্যাপ স্টার্টিং হয়ে গেছে, যাওয়া 4:40 বাজে, তে বসে একটু খেয়ে দিয়ে নিয়েছি, এখন এবার যাচ্ছি, আমরা 6:20 মধ্যে ম্যাক্সিমাম ঢুকে যাব। তো তারপরে ওখানে যেহেতু লাউঞ্জে খাবো বলে ঠিক করেছি রাতের বেলা, তাই একটুখানি ওয়েট করে নেব। আর সৃজন এখন দুটো সিট আছে আমাদের, ঠিক আছে লেফটের মাঝখানে, আর সৃজন এখন ওয়েব চেক ইন করে নিচ্ছে।
ঢুকছি এখন, একদম অন্যরকম বিশাল একটা এক্সাইটমেন্ট লাগছে। এখানে কিন্তু এয়ারপোর্টে বেশ শীত আছে, এখন 19 ডিগ্রি দেখাচ্ছে। সৃজন আগে ভাগে দৌড়ে দৌড়ে চলে গেছে, এত তারা কিছু যায় না, সবে বাজে এখনো 6:30 বাজেনি। পুরীর সমস্ত কিছু সিকিউরিটি চেকিং সমস্ত কিছু করা হয়ে গেল, লাউঞ্জে বসতে হবে কারণ 3 ঘন্টা বাকি আছে আমাদের। এখনো লাউঞ্জে ঢুকে গেছি, আজকে পুরো সমস্ত কিছু বাধা ছিল আমাদের, মানে কি বল আমাদের না, অ্যাকচুয়ালি আমার ছিল, আমি সমস্ত আইডি প্রুফ আনতে ভুলে গেছিলাম, যে একটা প্যান কার্ডের ছবি ছিল আমার কাছে, দ্যাটস ইট, সেই দিয়ে টোটালি করেছি। এখন কিছু কাজ আছে, কোনোভাবে মানে রিকোয়েস্ট করেছি, সব কিছু হয়ে গেছে। তারপরে সৃজনের মানে লাউঞ্জ অ্যাক্সেস করার জন্য সৃজনের কাছে একটাই ক্রেডিট কার্ড ছিল, যেটা 2 টাকায় হয়েছে, আমারটার পয়সা চার্জ করেছে আর কি। তো মানে সব কিছু আমার আছে, গণ্ডগোল হচ্ছে কেন জানি না। তো যাই হোক, এমনি সমস্ত কিছু হয়ে গেছে, জাস্ট ভালোই ভালো, শুধু আমার ডকুমেন্টগুলো ক্যারি করতে পারছি না বেশ কিছুদিনের জন্য, যেহেতু কলকাতা যাচ্ছি এটা একটুখানি প্রবলেমেটিক। যাই হোক, বাদ বাকি ঠিকই আছে সব, তো সব হোক ফর দ্য বেস্ট, ভালোই হবে সব কিছু। এখন একটা চিন্তা হলো যে ব্যাঙ্গালোরে আসবো কী করে, আমার কাছে তো কোনো ডকুমেন্টই নেই, কী করা যায় একটু দেখতে হবে ওটা। সৃজন খাবার নিয়ে এসেছে, খুব খিদেও পেয়ে গেছে সৃজন, এখন নিয়ে এসেছে হোয়াইট সস পাতলা, এগুলো কী কী জানে। দিন না খেয়ে মাত্র এখানে র‍্যাপ খেয়েছিলাম আমরা, এখানে পেট ভরে খাওয়া হয়ে গেছে, ব্যাস আর 1 ঘন্টা ওয়েট, তারপরে যেতে হবে। অলরেডি 8:15 বাজে, 1 ঘন্টা একটু বেশি, 1 ঘন্টা 15 মিনিট পৌনে 9টা বাজে। তো লাস্ট আমাদের হট চকলেট খাওয়া যাচ্ছে, আর সৃজন হচ্ছে গিয়ে খুব আমাকে প্যাক দিচ্ছিলো যে ওয়াইফাই নাকি আমি কানেক্ট করতে পারছি না লাউঞ্জে, আমি করে ফেলেছি, সৃজন আমাকে চেষ্টা করে আছে, ঠিক হয়ে যাচ্ছে। ওরকম একা দেখ, ওরকমই হয়, ধরতে না পারলে আঙুল ফল টক, সবাই জানে, ঠিক আছে দেখ আমার লাগে না, ঠিক আছে। ও 9:35 বেজে গেছে, এখন আমরা যাচ্ছি ফ্লাইটের জন্য, বোর্ডিং স্টার্ট হয়ে গেছে, এটা এখানে স্ক্রিনে দিয়ে দিয়েছে, তো এখন আমরা যাচ্ছি, বেশ মজা হচ্ছে। আর 2.5 ঘন্টার মধ্যেই কলকাতা, আমাদের 10:15 যদিও, 2.5 ঘন্টা নয়, এখনও 3 ঘন্টা বাকি কলকাতা পৌঁছাতে। কতদিন বাদে সবাইকে দেখবো, 3-3.5 মাস পর, 3 মাস পর অ্যাকচুয়ালি, দেখি নে। সৃজন ফিলিংটা কেমন লাগছে? এটা কিন্তু ঠিক কথা, বোর্ডিং পাসগুলো নিয়েছিস? এখানে লাউঞ্জ এক্সপিরিয়েন্সটা খুব ভালো ছিল, কিন্তু অসাধারণ ছিল। আর আমরা ফার্স্ট টাইম লাউঞ্জে এলাম, আর আমরা দুটো মিল্কশেক নিয়ে নিয়েছি প্লেনে খাওয়া, মানে দুজন মিলে, মানে আমি দুটো নিয়েছি, সৃজন দুটো নিয়েছি, মোটো না, ঠিকই আছে। আমরা এখানে দাঁড়িয়ে আছি, ভাবো, বাট খুব আনন্দ যে এখন একদম আলাদা রকমের একটা এক্সাইটমেন্ট হচ্ছে যে কলকাতা যাব, দারুণ লাগছে। আমাদের গেট নাম্বার 40 দিয়েছে, আউটফিটটা দেখেছিস? হ্যাঁ দেখেছি, সবাই স্টার্ট হয়ে গেছে বোর্ডিং, 10:00 বেজে গেছে, বসে পড়েছি, ব্যাস একদম এবার কলকাতার জন্য রেডি। এখন 10:10 বাজে, 5 মিনিটের মধ্যে ছাড়বে, ব্যাস। উইন্ডো সিটটা ফাঁকা আছে, যদি কেউ না আসে সব থেকে ভালো হয়। কলকাতা এয়ারপোর্ট পৌঁছে গেছি, আফটার 5 মান্থ কলকাতা, আমার হচ্ছে আফটার 3 মান্থ, বিশাল মজা হচ্ছে, বিশাল মজা হচ্ছে, বিশাল মজা হচ্ছে। কাকু আন্টিও পৌঁছে গেছে, ওদের সাথে কথা হয়ে গেছে, তো বাড়ি যেতে পারবো, সবার সাথে দেখা হবে এরপরে আস্তে আস্তে, আমাদের সামনে একটা বিয়ে বাড়িও আছে, বিশাল মজা হচ্ছে, দারুণ হচ্ছে। কোনো ভাবতেই পারিনি অ্যাকচুয়ালি যে আমরা এই বিয়ে বাড়িটা, আচ্ছা এই বিয়ে বাড়িটা অ্যাটেন্ড করতে পারবো। রাস্তা দেখ বাবা, আরে রাস্তা তুই আছিস তো চল, তো বিয়ে বাড়িটা যেতে পারবো এটাই সব থেকে ভালো লাগছে। 10 মিনিট পর লাগেজ পেলাম, এখন যাচ্ছি, বাপরে এখন বাজেছে 2:16, তো আমি এয়ারপোর্ট থেকে বেরিয়ে আর করতে পারিনি, কারণ আমাদের প্রচণ্ড লেট হয়েছে, ওখান থেকে বেরোতে আমাদের অলমোস্ট 2 বেজে গেছিলো। তো এখন বালবন্তের সামনে এসেছি, বালবন্তে খুব ভিড় আছে, এখানে তো দেশি কুইজিন বলে কিছু একটা আছে, ওখান থেকে আমরা চা খাচ্ছি এখন। তো বাপরে বাপ যা আওয়াজ, তো এখানে অনেকদিন বাদে সেই কলকাতার সেই বালবন্তের একটা ভাইব পাওয়া যাচ্ছে, অনেক বছর বাদে এখানে এলাম, মানে অনেক বছর না সরি কিছুদিন কিছু মাস গেছি সবাই। এখন 3টে বাজে, বাড়ি পৌঁছে গেছি।